বন্ধুরা চলে এসেছি এমএস ওয়ার্ডের সুপার একটা ভিডিও নিয়ে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, এখানে আমার একটা ক্যাশ মেমো রেডি করা আছে, অথবা বিল বই যাই বলুন না কেন, অথবা আপনাদের কাছে এরকম একটা সিভিও থাকতে পারে, আর যেটার নিচে আপনার এরকম একটা সিগনেচার বলে অপশান থাকবে, আর এখানে আপনাদের সিগনেচার করতে হবে। তো আমরা কি করি, আমরা সাধারণত পেন দিয়ে এখানে সিগনেচার করি, কিন্তু আমরা যদি এইখানে পেন দিয়ে না করে যদি ডিজিটাল সিগনেচার অ্যাটাচ করতে পারি তাহলে কেমন হয়। তো বন্ধুরা আমরা এই ডিজিটাল সিগনেচারটা এখানে কীভাবে অ্যাটাচ করব, এটাই আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে শিখে নেব। তো বন্ধুরা ভিডিও শুরুর আগে একটাই কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা মূল ভিডিওটা আমরা শুরু করে দিই। তো বন্ধুরা এখানে আমাদের ডিজিটাল সিগনেচার অ্যাটাচ করতে গেলে তো প্রথমে আমাদের কী করতে হবে, প্রথমে এরকম আপনাদের একটা সিগনেচার তৈরি করতে হবে। মানে কীভাবে তৈরি করবেন, আপনি এরকম একটা সিগনেচার সাদা কাগজে লিখবেন, লেখার পর সেটা ফোনের ছবি তুলে নিয়ে এটা কম্পিউটারে নিয়ে চলে আসবেন। তো আমার কাছে এরকম একটা সিগনেচার রেডি হয়ে আছে, এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এই সিগনেচারটা ওখানে অ্যাটাচ করব। তো আমি এখানে এমএস ওয়ার্ডটা আবার খুলে নিলাম, খুলে নেওয়ার পরে এখান থেকে ইনসার্টে আসবো। ইনসার্টে আসার পর এখানে পিকচার বলে যে অপশানটা আছে এই পিকচার্সে আসবো। পিকচারে আসার পরে এখান থেকে আমি সিগনেচারটা সিলেক্ট করে নেবো, নিয়ে এখান থেকে আমি ইনসার্ট করে দেবো। ইনসার্ট করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সিগনেচারটা আমার চলে এলো। চলে আসার পরে এখান থেকে ওয়াপ টেক্সট আছে, এই ওয়াপ টেক্সটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ইন ফ্রন্ট অফ টেক্সট এইটার ওপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন আমার যে লেখাটা ছিল, আমি একটু বড় করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে লেখাটা ছিল এই লেখাটার ওপরে কিন্তু আমার সিগনেচারটা চলে এসেছে। এইবার আমি এখানে সিগনেচারটা যদি এরকমভাবে ধরে নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন সিগনেচারটা এখানে আমি বসাতে পারবো। কিন্তু একটা প্রবলেম কি হলো বন্ধুরা, এখানে দেখুন সিগনেচারটা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমার হোয়াইট রয়েছে, তাহলে কিন্তু এখানে দেখুন সিগনেচার লেখাটার ওপরে কিন্তু এই হোয়াইট যে পোর্শনটা সেটা কিন্তু চলে আসছে। তাহলে আমাকে সিগনেচারটার ব্যাকগ্রাউন্ডটা আমাকে রিমুভ করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে এটাকে আমি প্রথমে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমাকে একটা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। তো ওয়েবসাইটটার নাম হচ্ছে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে এটা করে নিতে পারবেন। তো এখান থেকে আমি আপলোড ইমেজে আসবো। আপলোড ইমেজে আসার পরে এখান থেকে আমি আমার সিগনেচারটাকে সিলেক্ট করে নেবো। এই যে সিগনেচারটা রয়েছে সিলেক্ট করে এখানে ওপেন করে নেবো। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখুন আপলোডিং হচ্ছে। আপলোডিং হয়ে যাওয়ার পরে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ইরেস হয়ে গেছে, শুধু সিগনেচারটা রয়েছে। এইবারে আমি কি করব, এখান থেকে এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে যাবে আমার। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখান থেকে আমার এটা ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড হয়ে গেল। এইবার আমি আবার এমএস ওয়ার্ডে চলে আসবো। এমএস ওয়ার্ডে আসার পরে আবার এখান থেকে ইনসার্টে আসবো। ইনসার্টে আসার পর পিকচার্সে আসবো। পিকচার্সে আসার পরে এখান থেকে এই যে আমার রেডি হয়ে গেছে, পিএনজি মোডে আছে এটা, তো এখান থেকে এবার এটাকে ইনসার্ট করে দেবো। তো ইনসার্ট করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে সিগনেচারটা চলে এসেছে। এবার আমি ওয়াপ টেক্সে আসবো। আসার পরে আবার ইন ফ্রন্ট অফ টেক্স এটাতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এবারে শুধু সিগনেচারটা এসছে, বুঝতেই পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবারে এটাকে চাইলে আমি ছোটো বড় করতে পারি, যেরকম আপনাদের পছন্দ মতো এটা করে নেবেন। করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ঠিক এই জায়গাতে এটা ফিট করে দিলাম। ফিট করে দেওয়ার পর আপনি চাইলে এবার এটা কারেকশান করতে পারেন। এই যে কারেকশান বোধে অপশানটা রয়েছে, এই কারেকশানে আসবেন। আসার পর এখান থেকে পিকচার কারেকশান অপশানে আসবেন। পিকচার কারেকশান অপশানে আসার পর এই ডান সাইডে দেখতে পাচ্ছেন একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে, এখান থেকে এই কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবো, তাহলে জিনিসটা একটু উজ্জ্বল হবে। এই কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলাম, আর ব্রাইটনেসটা একটু কমিয়ে দেবো, তাহলে দেখতে পাবেন যে আপনার এই সিগনেচারটা একটু উজ্জ্বল হয়ে গেছে। তো বন্ধুরা এখান থেকে এটা ক্রস করে দিই, আমার হয়ে গেছে। এবার একটু বড় করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা সিগনেচারের জায়গায় আমি এই ডিজিটাল সিগনেচারটা এখানে কীভাবে অ্যাড করে দিলাম, আর অ্যাড করার পর এই জিনিসটার গেট আপটা কিন্তু অনেকটাই বেড়ে গেল। আমরা পেনে না করে যদি এরকম ডিজিটাল সিগনেচার করে রাখি তাহলে কিন্তু জিনিসটা কিন্তু অনেক ভালো হলো। এটা আমরা ক্যাশ মেমো, বিল বই যেটাই বলুন না কেন, অথবা সিভিতেও আমরা এটা করে নিতে পারবো। তো আশা করি বন্ধুরা পুরো বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, আর ভিডিওটা যদি আপনাদের একটু উপকৃত মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করে নেওয়ার পাশাপাশি নিচে থাকা বেল আইকনটা অন করে নিয়ে অল নোটিফিকেশান করে নেবেন, যাতে এরকমই পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর বন্ধুবান্ধবদের মাঝে এটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকমই কোনো পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।